हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आजकेर ई भिडियोते आमी जे विषयटा देखाबो सेटी होच्छे जे किभाबे जे कोनो टी-शार्टेर डिजाइन करते हय। एखाने देखुन ए जे टी-शार्टटा, ए टी-शार्टेर किन्तु आमी अनेकगुलो डिजाइन करते पेरेछि। तो आपनि इच्छा करले एखाने आमी जे पिक्चारटा दिये आमी डिजाइनटा करेछि, आपनि इच्छा करले जे कोनो डिजाइन आपनि करते पारेन। आपनार पछन्द मतो जदि कोनो पिक्चर থাকে, ধরুন আপনার ছবি বা কোনো সিনারি বা যে কিছু বিষয় নিয়ে আপনি এখানে এরকম ডিজাইন করে নিতে পারেন। তো আমি আজকের এই ভিডিওতে আমি দুইটা ডিজাইন করে দেখাবো। তো প্রথমেই আমি এইটা আমি ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে একদম নতুন থেকে আপনাদেরকে দেখাবো। তো আপনি ইচ্ছা করলে যে কোনো পোশাকের যে কোনো ভাবে আপনি ডিজাইন করতে পারেন। তো ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন নিয়ে পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং পুতুল টিচ ফেসবুক পেজে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারেন। তো আমি এটা কেটে দেব, কেটে দিয়ে আমি একদম নতুন করে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি এই পিকচারটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে দেখুন এই যে তালার মতো আইকনটা রয়েছে, আপনারা আমার মাউসের দিকে ফলো করবেন, তাহলে বিষয়টা সহজে বুঝতে পারবেন যে মাউসে আমি কোথায় ক্লিক করি। তো আমি এখানে ডাবল ক্লিক করব, করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবো, এখানে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই যে দেখুন এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো এই কুইক সিলেকশন টুলে আমি ক্লিক করে এখানে এই যে সেটিংগুলো দেখুন যেইভাবে রয়েছে ঠিক সেইভাবে আপনারা এই সেটিংগুলো করে নেবেন। এই যে উপরে নেওয়ার পর এই যে টি শার্টটা এটা এরকমভাবে আমরা সিলেকশন করে নেব সুন্দরভাবে। তো সিলেকশন করার সময় আপনারা যে কোনো শার্ট বা যে কোনো কাপড়ে আপনি ডিজাইন করতে পারেন, তবে আপনি যেইটুকু আপনি পরিবর্তন করতে চান সেটা সুন্দর করে আপনি পরিবর্তন করে নেবেন। আমি এখানে দেখুন যে সিলেকশন করেছি টি শার্টের যে কালো দাগের নিচে প্যান্টের মাঝে চলে আসছে। তো আমি কিবোর্ডের অল্টার চেপে মাউস দিয়ে আমি এটা এরকম করব, তখন দেখবেন যে আপনার এই যে মাউসের মাথাটা মাইনাস চলে আসবে। এই যে দেখুন, তখন এরকমভাবে আমি করব। তো এখানে যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে আমি এই যে কিবোর্ডের অল্টারে যখন আমি চাপ দেব তখন কিন্তু এই যে মাইনাস চলে আসছে। আমি যদি একটু দেখাই, এই যে কিবোর্ডের এটা হচ্ছে অল্টার, এটা চেপে ধরে মাউস দিয়ে আমি এটা করে নিচ্ছি। আবার এই পাশে যখন দিবেন তখন দেখুন এই যে এআই, এটা হচ্ছে আপনার প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো আমি প্লাসে যখন দিব দিয়ে এরকমভাবে নিয়ে আসবো। আর যদি আপনি এই যে মাইনাস সিলেকশন করে কিবোর্ডের অল্টার চেপে মাউস দিয়ে যদি এরকমভাবে চাপ দিয়ে মাউস দিয়ে ধরে যদি এরকমভাবে দেন তখন এটা বাহির থেকে ভিতরে সিলেকশনটা হবে। আর যখন আপনি যদি এই যে জি জি দাগটা এটা যদি আপনার বাহিরে চলে আসে তখন এই যে প্লাস মাইনাস এগুলো আপনারা দিয়ে দেখে নেবেন, তখন আপনারা যখন নিজে কাজটা করবেন তখন বুঝতে পারবেন। তারপর আমি এটা সিলেকশন করা আমার শেষ, তখন আমি এই যে দেখুন কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডের এই যে কন্ট্রোল চেপে আমি যে চাপ দেব একসাথে, আমি যদি একটু দেখাই, কন্ট্রোল কিবোর্ডের কন্ট্রোল চেপে আমি যে চাপ দেব, যে চাপ দেওয়ার পর এই পাশে দেখুন আরেকটি লেয়ার তৈরি হয়েছে। তো এটা আমি যদি হাইট করে দিই, এই যে দেখুন পোশাকটা কিন্তু আমার চলে আসছে। তো আমি এটা হাইট করে কাজটা করব। তারপর আমি এই যে ইমেজে চলে আসব, আসার পর অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে আসার পর এখানে দেখুন হিউ সিচুয়েশন, তো হিউ সিচুয়েশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই যে টি শার্টটা গেঞ্জিটা এটা আমি একটু একদম কালোও করব না, আবার একদম সাদাও করব না, এরকমভাবে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেব। এই যে দেখুন এটা হচ্ছে আপনার একদম সাদাও না এবং কালোও না, আমি এই আকারে আমি রেখে দেব। রেখে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি কি ডিজাইন করতে চান, আপনি যে ডিজাইনটা করতে চান সেটাই আপনি এখানে করতে পারবেন। আমি যদি একটু দেখাই, আমি এই পিকচারটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই পিকচারটা যদি আমি এখানে ছেড়ে দিই, এই যে দেখুন ছেড়ে দিব, আমি এরকমভাবে আমি যতটুকু রাখতে চাই এতটুকুভাবে এই পিকচারের উপর আমি দিয়ে নেব। তারপর আমি যে কাজটা করব এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে উপরের যে লেয়ারটা রয়েছে এই উপরের লেয়ারটার মাঝে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর আমি এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে আমি ক্লিক করব। এই যে দেখুন এখন যদি আমি এই চোখটা উঠিয়ে দিই, এই যে দেখুন, তো আপনি এই যে এখানে নর্মাল রয়েছে এখানে অনেকগুলো কাজ আছে, আপনি এখান থেকে আপনি যেই দেখবেন যে আপনার যেটা আপনার পছন্দ আপনি সেটা আপনি করতে পারেন। এই যে দেখুন আপনার যেটা পছন্দ আপনি সেই কালারটা আপনি এখানে আপনি রেখে দিতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো কালার আপনি করতে পারেন। তো আপনি চাচ্ছেন যে না আমি এটা না, আমি অন্য একটা পিকচার দিয়ে করব, হ্যাঁ সেটাও আপনি করতে পারবেন। তো আমি যদি এই পিকচারটা যদি আমি নিয়ে যাই, নিয়ে যদি এখন যদি এটার উপরে ছেড়ে দিই,
এরকম ভাবে যদি ছেড়ে দেই, এরকম ভাবে আমি বসিয়ে নিব, আমার যতটুকু প্রয়োজন এতটুকু আমি এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এটা দিয়ে আমি ক্রিয়েট ক্লিপিং মাচে ক্লিক করি, এই যে দেখুন। তারপর আমি এরকমভাবে আমার যেই ডিজাইনটা আমার প্রয়োজন, যেমন ডিজাইন প্রয়োজন এরকমভাবে আমি কিন্তু করে নিতে পারি। তাছাড়া যদি আপনার এটাও যদি আপনার পছন্দ না হয়, আপনি ইচ্ছা করলে অন্যটাও আপনি নিতে পারবেন। তো আমি এটা যদি আরেকটা পিকচার যদি আমি দেখাই, তো আমি আরেকটি পিকচার যদি আমি আপনাদেরকে এখান থেকে আমি একটু দেখাই, আপনাদেরকে এনে আমি এই পিকচারটা এনে আমি একটু যদি দেখাই, এই যে এটার উপরে এরকমভাবে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন এতটুকু করব, তারপর এখানে দিব। দেওয়ার পর উপরেটা আবার ক্রিয়েট ক্লিপিং মাস আমি করে নেব, এই যে দেখুন। আপনি যে ডিজাইনটা চান সেই ডিজাইনটাই কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তারপর আপনি এখান থেকে আবার কালার পরিবর্তন করতে পারেন। এটা আপনি চেঞ্জ করে দিয়ে দেখবেন যে আপনি কোনটা আপনার প্রয়োজন, আপনি যেই কালারটা চাইবেন, যেইভাবে চাইবেন আপনি ঠিক সেইভাবে কিন্তু আপনি করতে পারবেন। এই যে দেখুন, আপনি এখান থেকে এই যে এটা আপনি পরিবর্তন করে একটা একটা করে পরিবর্তন করবেন, পরিবর্তন করে আপনি দেখবেন যে আপনার কোন কালারটা আপনার প্রয়োজন। তো ভিউয়ার্স, আমি চাচ্ছি যে এই ডিজাইনটা আমি রাখবো, এটা যদি আমি রাখতে চাই, এই যে আমি মাল্টি করে দিলাম, না এটা না, আমি এটা রাখবো। এটা রাখার পর আমি এই যে এখানে এসে আমি এই যে সেভ করে নেবো, এই যে সেভ আমি ডেস্কটপে সেভ করবো, এখান থেকে জেপিজি ফরম্যাটে আমি ক্লিক করে সেভ করব। তারপর আমি যে কোনো একটি ইয়ে দিয়ে আমি সেভ করে নেব। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, পুতুলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বিভিন্ন ধরনের বিষয় আপনি গ্রাফিক্স ডিজাইনের উপর শিখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।